ডিপ্রেশন দুশ্চিন্তা আল্লাহর অন্যতম নিয়াম, অন্যতম নিয়ামত, কথাটি বুঝিয়ে দেন প্লিজ। ডিপ্রেশন দুশ্চিন্তা আল্লাহর নিয়ামত কে বলছে? আমি তো বলিনি, কীভাবে বোঝাবো আপনাকে? শেখ সাউদ শুরাইম, মক্কার হারাম শরীফের ইমাম, তার একটা বক্তব্য আমাদের পেজে আমরা শেয়ার করছি, সেখানে তিনি বলছেন ডিপ্রেশন দুশ্চিন্তা এটা আল্লাহর এক বাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে মানুষকে অনেক সময় পরীক্ষা করেন, অনেক সময় আজাব দেন। কিন্তু এটা নিয়ামত কিভাবে হয়? হ্যাঁ, কোনো কোনো ব্যক্তির জন্য বিচ্ছিন্নভাবে হতে পারে, এই দুশ্চিন্তায় সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছ থেকে পুরস্কার জিতে গেল, তাহলে এটা তার জন্য নিয়ামত হলো। এই অ্যাঙ্গেল থেকে দেখলে ওই ব্যক্তির জন্য নিয়ামত হতে পারে,